hypnotized. What's up is down, what's left is right. Chasing stars and holding you. I can't see the. আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। তো চলে আসলাম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো বর্তমান আপনি যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা মূলত পার্টুলার পাওয়ার স্টারিং ফোর হুইল গাড়ি, আর এই গাড়িটা কিন্তু সম্পূর্ণ নতুনভাবে কমপ্লিট করা হয়েছে। আজকে আমি এই গাড়িটা সম্পর্কে ফুল বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপনারা যদি গাড়িটা সম্পর্কে ফুল বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলে আশা করি এই গাড়িটা সম্পর্কে ফুল বিস্তারিত আপনারা খুব সহজেই জানতে পারবেন। বর্তমানে আপনি যে গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িটার মূল্য হচ্ছে আপনার 5,50,000 টাকা। তো আমাদের গ্যারেজে সব থেকে দামি গাড়ি হচ্ছে এটা, মানে পাওয়ার টিলার ফোর হুইল গাড়ির ভিতর এটাই হচ্ছে সব থেকে দামি গাড়ি। আর সর্বনিম্ন হচ্ছে আপনার 3,50,000, 4,50,000, 5,00,000। তো এর ভিতরে কিন্তু 4-5টা মডেল আছে, তো যার কারণে কিন্তু এই গাড়ির রেটটা কিন্তু অনেক টাকার ডিফারেন্স আছে। আর আপনি যদি পুরাতন গাড়ি দিয়ে মানে টিলার টুলি দিয়ে করতে চান তাহলে সেই ক্ষেত্রে খরচ পড়বে হচ্ছে আপনার 2,60,000 টাকা, আর যদি হাইড্রোলিক ছাড়া করেন তাহলে খরচ পড়বে আপনার 2,20,000 টাকা। আবার অনেকেই আছে আপনার গাড়িটার হচ্ছে শুধু সামনের এই মাথাটা দেয়, মানে টিলারটা দিয়ে থাকে। তো আপনি যদি আপনার গাড়ির হচ্ছে আপনার ইঞ্জিন এবং সামনে গিয়ার বক্স, সামনে চাকার টায়ার দেন আর বাদ বাকি আমরা কমপ্লিট করে দেবো, খরচ পড়বে হচ্ছে আপনার 3,60,000 টাকা। তো এখন আমি এই গাড়িতে কী কী পার্টস দিয়ে কমপ্লিট করা হয়েছে সেগুলো মূলত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলে আশা করি গাড়িটা সম্পর্কে ফুল বিস্তারিত আপনারা খুব সহজেই জানতে পারবেন। এই গাড়ির যে ইঞ্জিনটা আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়িতে ইঞ্জিনটা দেওয়া হয়েছে সাংসাই 32 হর্স পাওয়ার একটা সেলফ ইঞ্জিন দেওয়া হয়েছে এই গাড়িটাতে। আর এখানে দেখতে পাচ্ছেন গাড়িটা সামনের চাকার টায়ার, তো সামনের চাকার টায়ার দেওয়া হয়েছে আপনার টিলারের হচ্ছে রয়্যাল গোল্ডের টায়ার দেওয়া হয়েছে। আর গাড়িটা সামনে দেখতে পাচ্ছেন একটা বাম্পার লাগাই দেওয়া হয়েছে। আর এখানে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটা 4 ঘাটের পুলি দিয়ে হয়েছে, তো যার কারণে কিন্তু এখানে আপনার ইঞ্জিনের সাথে 3টা বেল্ট কানেক্ট আছে। আর একটা বেল্ট হচ্ছে আপনার এখানে দেখতে পাচ্ছেন স্টারিং পাম্পের সাথে দেওয়া হয়েছে। তো 4 ঘাটের পুলি দেওয়ার কারণে কিন্তু এখানে 3টা বেল্ট লাগানো সম্ভব হয়েছে। যদি এখানে 3 ঘাটের বেল্ট থাকতো তাহলে কিন্তু 1টা বেল্ট আপনার পাম্পে চলে যেত আর 2টা বেল্ট দিয়ে কিন্তু এই গাড়িটা চলতো। তো 2টা বেল্ট হলে আপনার একটা সমস্যা হয়, কাদার ভিতরে যখন গাড়িটা চালানো হয় বেল্টটা কিন্তু স্লিপ মারে, তো যার কারণে কিন্তু আমরা 4 ঘাটের পুলি কিন্তু এখানে দিয়েছি। আর এটা নিচে আছে আপনার একটা ডাইনামা, তো এই ডাইনামাটা দেওয়া হয়েছে যেহেতু এই গাড়িটা কিন্তু সেলফের ইঞ্জিন আর গাড়িটা কিন্তু সম্পূর্ণ ওয়ারিং করা হয়েছে, তো সেই কারণে কিন্তু এখানে একটা ডাইনামা লাগানো হয়েছে। এই ডাইনামাটা লাগানোর কারণে কিন্তু আপনার এই ব্যাটারিটা চার্জ হবে, এখানে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটারি। তো এখানে কিন্তু 21 প্লেটের একটি হচ্ছে হামকো ব্যাটারি দেওয়া হয়েছে। আর এই নিচেটা কিন্তু এখন ফাঁকা দেখতে পাচ্ছেন, কিন্তু এখানে কিন্তু ফাঁকা থাকবে না, পুরোটা কিন্তু ঢেকে দেওয়া হবে। এখানে লাট বোল্টের হচ্ছে আপনার সিস্টেমটা কিন্তু করা আছে, জাস্ট এখন লাগানো হয়নি, আমরা গাড়িটা চেক করতে নিয়ে এসেছি, যদি কোনো সমস্যা থাকে আবার খোলাখুলি ঝামেলা, তো যার কারণে কিন্তু চেক করার পরে কিন্তু সিটটা লাগাই দেওয়া হবে। আর এটা হচ্ছে গাড়িটার গিয়ার বক্স, তো ক্যাবিনের ভিতরে যে গিয়ার বক্সটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার 16-12 ট্র্যাকের গিয়ার বক্স। তো এই গিয়ার বক্স দিয়েই কিন্তু আমরা প্রত্যেকটা লাট আম্বার গাড়িও কিন্তু সেট করে থাকি। আর এখানে দেখতে পাচ্ছেন গাড়িটার স্টারিং বক্স, তো স্টারিং বক্সটা দেওয়া হয়েছে আপনার 16-13 স্টারিং বক্স। আর এখানে হচ্ছে আপনার হাইড্রোলিক্সের ট্যাঙ্কিটা সেট করা হয়েছে টুল বক্সের ভিতর। তো এই গাড়িতে কিন্তু আপনার 2টা সিট লাগানো হবে, তো এখন দেখতে পাচ্ছেন একটা সিট কিন্তু এখানে লাগানো আছে ড্রাইভার সিট, আর একটা সিট কিন্তু লাগানো হবে, সিটটা এখন খোলা আছে, যদি কোনো সমস্যা হয় তো সেই কারণে কিন্তু আমরা খুলে হচ্ছে গাড়িটা চেক করতে এসেছি, আর সেভাবে কিন্তু গাড়িটা ভিডিও করা হচ্ছে। আর এই গাড়ির যে কালারটা করা হয়েছে এটা কিন্তু সম্পূর্ণ বিদেশি কালার করা হয়েছে, যার কারণে কিন্তু গাড়িটা অনেকটা ফুটে উঠেছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে গাড়িটার স্টারিং হুইলটা, এখানে আপনার সিগন্যাল দেওয়া আছে, এখানে হর্ন দেওয়া আছে। আর এই চাবিটা কিন্তু বের করে নিলে কিন্তু আপনার স্টারিংটা লক হয়ে যাবে, আপনি যদি গাড়ি কোনো জায়গায় থুয়ে যান চাবিটা আপনি হাতে করে নিয়ে গেলে কিন্তু আপনার গাড়িটা নিরাপদে থাকবে আর কি। তো এখানে দেখতে পাচ্ছেন গাড়িটা পিছনের চাকার টায়ার, তো পিছনের চাকার টায়ার দেওয়া হয়েছে আপনার MRF টায়ার 8-25-16, আর ডিফারেন্সিয়ালটা হচ্ছে আপনার ক্যান্টারের ডিফারেন্সিয়াল। আর এখানে দেখতে পাচ্ছেন একটা হাইড্রোলিক জ্যাক দেওয়া হয়েছে, 15 টনের একটি হাইড্রোলিক জ্যাক দেওয়া হয়েছে এই গাড়িটাতে।
আর এই গাড়ির যে মেন চ্যাসিসটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে আপনার চওড়া আছে আপনার পাঁচ পাঁচ আড়াই চ্যানেল দিয়ে কিন্তু এই চ্যাসিসটা করা হয়েছে। এই চ্যাসিসটা হচ্ছে অনেকটা হার্ডি, তো যার কারণে কিন্তু আপনার হাইড্রোলিক্স গাড়িগুলো দোলে না। আর যদি আপনি চার দুই দিয়ে করেন তাহলে কিন্তু আপনার চ্যাসিসটা কিন্তু দোল খাবে। আর গাড়িটা সাইডে দেওয়া হয়েছে একটা টুল বক্স। এই গাড়িটা লম্বা করা হয়েছে আপনার 9 ফিট এবং চড়াই করা হয়েছে আপনার 4 ফিট, তো 9 ফিট বাই 4 ফিটের একটি গাড়ি। আর টোলিটার কিন্তু দুই সাইডে দুইটা কিন্তু হচ্ছে আপনার ব্যাকলাইট দেওয়া হয়েছে, তো এর ভিতরে কিন্তু আপনার সিগন্যাল লাইট ব্রেক লাইট এগুলো কিন্তু দেখাই দিবে। আর নিচে দেওয়া আছে আপনার পার্কিং লাইট। তো এই ছিল মোটামুটি গাড়িটা সম্পর্কে ভিডিও, তো এর বেশি আর বিস্তারিত সেভাবে আপনাদেরকে মানে কোনো কিছু আর দেখানোর নেই। তো এর ভিতরে যদি কোনো কিছু এড়িয়ে যায় সেটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, অথবা আমাদের যে স্ক্রিনে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে কিন্তু যোগাযোগ করেও নিতে পারেন।